হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ আমরা ক্লাস থ্রির আমাদের পরিবেশের আকাশ ইউনিটের দিনভর ছায়ার খেলার তৃতীয় পর্বের জন্য প্রশ্ন উত্তর আলোচনা করব। চলো শুরু করা যাক। দিনভর ছায়ার খেলা, কখন কোথায় নিজের ছায়া পড়ছে তা মন দিয়ে দেখলো পৃথা। ছায়াটা ওর চেয়ে লম্বা না খাটো তাও দেখলো, তা দেখে লিখে রাখলো। আর ছায়ার উল্টো দিকে সূর্য, তাহলে সূর্য সবসময় কোন দিকে থাকে? ছায়ার উল্টো দিকে। এটা বুঝে সূর্য কোথায় ছিল তাও লিখলো, ছবিও আঁকলো, স্কুলে সবাইকে সেটা দেখালো। দিদিমণি বললেন, এই ছবির বদলে একটা সহজ ছবি এঁকে ছায়াটা বোঝানো যায়। এই বলে দিদি একটা ছবি এঁকে দেখালেন, বললেন এটা পৃথার ছায়ার রেখাচিত্র। তো এখানে এই যে ছবিটা আছে এটাই হয়তো দিদিমণি এঁকেছিলেন। তো সূর্য পূর্ব দিকে উঠেছে, ছায়াটা তার উল্টো দিকেই রয়েছে। এখানে সূর্য, পৃথা আর পৃথার ছায়া। সূর্য কখন উঠেছে? সকাল 7টা। ছায়া পশ্চিম দিকে, ছায়া লম্বা, সূর্য পূর্ব দিকে। তাহলে সকাল 7টার সময় আমরা কী দেখলাম? ছায়াটা পশ্চিম দিকে থাকবে, সেই ছায়াটা অবশ্যই লম্বা হবে এবং সূর্য কিন্তু পূর্ব দিকে থাকবে। একটা রেখা পৃথা, একটা রেখা সূর্য থেকে পৃথার মাথা ছুঁয়ে গেছে, আর একটা রেখা পৃথার ছায়া। দেখো এই একটা রেখা যেটা পৃথাকে মাথা ছুঁড়ছে, এটা পৃথার ছায়া, আর এটা হচ্ছে পৃথা। এটা হচ্ছে সূর্য, মাথাটা ছুঁয়ে যাচ্ছে। এটা যদি পৃথা হয় এর মাথাটা সূর্যরশ্মি ছুঁয়ে যাচ্ছে, এখানে পড়ছে, আর ছায়াটা এইটা, পৃথার ছায়া। সবাই খুব ভালো করে দেখলো। হামিদ বলল, আমিও আঁকতে পারবো। দিদি পৃথাকে বললেন, 7টার পরে আর ছায়া দেখুনি? পৃথা বলল, তারপর 10টায় দেখেছি। তাহলে কখন দেখেছে? 10টায়, স্কুলে আসার আগে। তখন সূর্য পূর্বে কিন্তু মাথার প্রায় ওপরে। 10টার সময় সূর্য ঠিক কোথায় থাকে? পূর্ব দিকে থাকলেও সেটা আমাদের মাথার প্রায় কাছাকাছি উপরের দিকে চলে আসে। এই বলে 10টার সময় নিজের ছায়া, সূর্য আর নিজের ছবিটা দেখালো পৃথা। ছবি দেখেই হামিদ 10টার সময় পৃথার ছায়া রেখাচিত্র আঁকলো। তো এখানে লেখা রয়েছে, দেখো 10টার সময় পৃথা দাঁড়িয়ে, তার ছায়াটা ঠিক কোথায় পড়েছে? সূর্য পূর্ব দিকে আছে, ছায়া কিন্তু পশ্চিম দিকেই পড়েছে। তো এখানে একটা রেখাচিত্রের মধ্যে দিয়ে দিয়েছে, এটা পৃথা যদি হয়, পৃথার এটা ছায়া, আর এটা আমাদের সূর্যের রশ্মিটা পৃথার মাথার ভেদ করে একদম ছায়ার উপরে পড়েছে। দিদিমণি বললেন, এই তো শিখে গেছো, ছুটির দিনে সবাই দেখবে, সারাদিনে 6 বার দেখবে, রেখাচিত্র আঁকবে। জলে করি বলা বলি, তারপর লিখে ফেলি, সারাদিনে 6 বার নিজের ছায়া দেখো, তোমার নিজের সূর্যের আর তোমার ছায়ার রেখাচিত্র আঁকো, কোন সময় ছবি তাও পাশে লেখো, নিজের খাতায়ও এঁকে এবং লিখে রাখতে পারো। তো আমি দেখো এখানে একটা ছবি এঁকেছি, সকাল 7:30-এর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক নির্ণয় হয়েছে, ছায়াটা পড়েছে। তোমরা কিন্তু 10:30-টার সময়, দুপুর 12টার সময় এবং বিকাল 4টের সময় কীরকম ছায়াটা পড়ছে সেটা খাতায় নোটবন্দি করবে। চলো এবার কিছু প্রশ্ন উত্তর দেখে নিই। দিনভর ছায়ার খেলা, সকাল 7টায় সূর্য কোন দিকে ওঠে? সকাল 7টায় সূর্য পূর্ব দিকে থাকে। সকাল 7টার সময় কোন দিকে ছায়া থাকে? সেটি লম্বা না খাটো? সকাল 7টার সময় ছায়া পশ্চিম দিকে থাকে, সেটি সেই ছায়াটি লম্বা হয়। ছায়া সবসময় সূর্যের কোন দিকে থাকে? ছায়া সবসময় সূর্যের বিপরীত দিকে বা উল্টো দিকে থাকে। সকাল 10টার সময় সূর্য কোন দিকে থাকে? সকাল 10টার সময় সূর্য পূর্ব দিকে থাকে কিন্তু প্রায় মাথার উপরে থাকে। সকাল 10টার সময় ছায়া লম্বা না খাটো হয়? সকাল 10টার সময় ছায়া খাটো হয়। দুপুর 12টার সময় আমরা কী দেখি? দুপুর 12টার সময় সূর্য আমাদের মাথার ওপর থাকে এবং সেই সময় কোনো ছায়া দেখি না। দিদিমণি সারাদিনে কতবার ছায়া দেখতে বললেন? দিদিমণি সারাদিনে 6 বার ছায়া দেখতে বললেন। সত্য না মিথ্যা তা আলোচনা করে লেখুন। সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, সত্য। সকাল 10টায় সূর্য থাকে পশ্চিম আকাশে, মিথ্যা। বিকেল 4টের সময় ছায়া অনেক লম্বা হয়, সত্য। বিকেল 4টের সময় ছায়া পশ্চিম দিকে থাকে, মিথ্যা। ছায়ার উল্টো দিকে সূর্য থাকে, সত্য। সূর্যের অবস্থান অনুযায়ী সময়ের পরিবর্তন ঘটে থাকে, সত্য। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলে তোমরা চোখ রেখো।